আব্দুল কাদের জিলানি ও নিজামুদ্দিন আউলিয়া ইসলামের অন্যতম শ্রদ্ধে সুফি সাধ যাদের জীবন নানা অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত তাদের এই অলৌকিক কাহিনীগুলি মূলত আধ্যাত্মিক শক্তির প্রকাশ হিসেবে বিবেচিত হয় এবং এগুলি মানুষের মনে অগাধ বিশ্বাস ও শ্রদ্ধার জন্ম দিয়েছে আব্দুল কাদের জিলানী রহ এর অলৌকিক ঘটনা আব্দুল কাদের জিলানি রহ যিনি গাউসুল আজম নামেও পরিচিত ছিলেন সুফি সাধকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তার জীবনধারায় অসংখ্য অলৌকিক ঘটনা বর্ণিত আছে একটি বিখ্যাত কাহিনীতে বলা হয় একবার এক লোক তাকে বিপদের মধ্যে পড়ে সাহায্যের জন্য ডাকলে তিনি সহসা সেখানে উপস্থিত হয়ে লোকটিকে উদ্ধার করেন এ ধরনের আরও ঘটনা তাকে গাউস বা সাহায্যকারী উপাধিতে অভিষিক্ত করেছে তার সাধনার একটি বিখ্যাত ঘটনা হল তিনি একবার ঘোষণা করেন আমার পা সকল আউলিয়া ঘাটের উপর সেই সময়ের আউলিয়ারা এই ঘোষণা শুনে সম্মানার্থে তার সামনে মাথা নত করেন এটি তার আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ বলে বিশ্বাস করা হয় নিজামুদ্দিন আউলিয়া রহত এর অলৌকিক ঘটনা নিজামুদ্দিন আউলিয়া রহত দিল্লির এক বিশিষ্ট সুফি সাধক তার জীবনেও বহু অলৌকিক ঘটনা ঘটেছে একটি কাহিনীতে বলা হয় নিজামুদ্দিন আউলিয়া কঠোর তপস্যায় মগ্ন ছিলেন তখন এক ব্যক্তি তার কাছে এসে বলেন যে খাদ্যের সংকটে তিনি দুর্বল হয়ে পড়েছেন তিনি শেষময় কোনো সঞ্চয় না থাকলেও লোকটিকে খাবার দেন পরে দেখা যায় এই খাবার অন্য উৎস থেকে উদ্ভূত হয়েছিল যা তার আধ্যাত্মিক ক্ষমতার নিদর্শন অন্য এক কাহিনীতে বলা হয় মুঘল সম্রাট গিয়াসুদ্দিন তু ঘোলক তাকে অপছন্দ করতেন এবং তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তার শিষ্যরা তাকে আশ্বস্ত করেন যে সম্রাট নিজেই তার সামনে আসতে পারবেন না কিছুদিন পর গিয়াসুদ্দিন এক অভিযানে মারা যান এই ঘটনাটি তার আধ্যাত্মিক শক্তির বহিপ্রকাশ হিসেবে আলোচিত এই সুফি সাধবগণ তাদের পবিত্র জীবন এবং মহান আদর্শের মাধ্যমে বহু মানুষের মনে আধ্যাত্মিক প্রেরণা সৃষ্টি করেছেন তাদের কাহিনীগুলি আজও মানুষকে মানবতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় আব্দুল কাদের জিলানি এবং নিজামুদ্দিন আউলিয়া ইসলামের দুটি বিশিষ্ট সুফি সাধক এবং আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ তাদের জীবন এবং শিক্ষা বিশেষ করে তাদের আলোকিত বা অলৌকিক ঘটনাগুলি মুসলিম সংস্কৃতিতে এক গভীর প্রভাব ফেলেছে নিম্নে তাদের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনাগুলি তুলে ধরা হল আব্দুল কাদের জিলানি আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি এক শূন্য সাত সাত এক এক ছয় ছয় ছিলেন বাগদাদের বিখ্যাত সুফি সাধক এবং কাদরিয়া তরিকার প্রবর্তক তিনি গাউসে আজম বা মহান সাহায্যকারী উপাধি লাভ করেন এবং তার অলৌকিক কাহিনী বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে প্রসিদ্ধ আলৌকিক ঘটনা এক জীবনযাত্রার পবিত্রতা বলা হয় তিনি শৈশব থেকেই অত্যন্ত পবিত্র জীবনযাপন করতেন এমনকি ছোটবেলায় মা তাকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার জন্য শিক্ষা দিয়েছিলেন যা পরবর্তীতে তার জীবনের একটি প্রধান আদর্শ হয়ে ওঠে দুই মরুভূমিতে কণ্ঠস্বর শোনা একবার তিনি বাগদাদে যাওয়ার পথে শুনতে পান একটি অলৌকিক কণ্ঠস্বর যা বলে হে কাদের তুমি আল্লাহর প্রিয় বন্ধু এরপর তিনি আল্লাহর প্রতি আরও বেশি প্রগাভাবে নিবেদিত হন তিন মানুষের দুর্দশা দূর করা বাগদাদে তার জীবনকালে বহু দরিদ্র ও অসহায় মানুষের সমস্যা সমাধানে তিনি অলৌকিকভাবে সাহায্য করতেন বিশ্বাস করা হয় তার দোয়ার মাধ্যমে অনেকেই রোগমুক্ত ও সমস্যামুক্ত হয়েছিলেন আলৌকিক ঘটনা এক দিল্লির মাটি থেকে খুরজি ফুল ফুটানো হযরত নিজামুদ্দিন আউলিয়ার বিখ্যাত মরিদ ছিল কবি আমির খসরু বলা হয় একবার হযরত নিজামুদ্দিন আউলিয়া তার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য দিল্লির শুষ্ক মাটি থেকে খুরজিব কেনিলা ফুল ফুটাতে বলেছিলেন অলৌকিকভাবে সেখানে ফুল ফুটে ওঠে দুই শক্তির দৃষ্টান্ত বলা হয়ে থাকে তিনি আল্লাহর শক্তি ও সৃষ্টির প্রতি গভীর বিশ্বাসী ছিলেন তার দরবারে এমন কিছু ঘটনা ঘটত যা অলৌকিক বলে গণ্য হত তার দোয়া ও প্রার্থনায় বহু মানুষের রোগমুক্তি ও সমস্যার সমাধান ঘটেছে বলে বিশ্বাস করা হয় তিন দরিদ্র মানুষের প্রতি দয়া তিনি দরিদ্র ও অসহাজদের সাহায্যে নিজের জীবন উৎসর্গ করেছিলেন দরিদ্রদের প্রতি তার ভালোবাসার এক কিংবদন্তি কাহিনী হল যে একবার কোনো দুষ্ট লোকেরা তাকে ত্যাগ করতে চায় কিন্তু তিনি বলেন আমার দরবার দরিদ্রদের জন্য সবসময় খোলা থাকবে এই আলৌকিক ঘটনাগুলি ইসলামের সুফি ধারা এবং আধ্যাত্মিকতার প্রতি সাধারণ মানুষের বিশ্বাসকে আরও গভীর করেছে আব্দুল কাদের জিলানি ও নিজামুদ্দিন আউলিয়া ইসলামের প্রখ্যাত সাধক ও সুফি ছিলেন তাদের জীবন ও কার্যকলাপের মাধ্যমে প্রচুর অলৌকিক ঘটনা ও কাহিনী প্রচলিত আছে